আরএসএসের নাম করে আরএসএস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখনো ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে ওইভাবে করে না সাপোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে তিনি লুজ টক করে ফেলেন সেরকম আরেকটি লুজ টক করে ফেলেছেন। তিনি বলছেন আরএসএস ভালো বিজেপি খারাপ, অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে তিনি মানুষকে মানুষকে দৃষ্টিটা ঘুরিয়ে দিতে চাইছে যে আসলে বিজেপি এবং আরএসএস এর সম্পর্কটা হলো যদি আলাদা হয় তার মানে সোনার পাথর বাটির মতো গল্প। বিজেপি আর আরএসএস, আরএসএস এরই একটি শাখা হচ্ছে বিজেপি, এটা মুখ্যমন্ত্রী জানেন না, এটা ভাবতেও আমাদের খারাপ লাগে, কারণ মুখ্যমন্ত্রী এটা কৌশল করে জনগণকে ঠকাচ্ছেন বিশেষত। আর আমরা আমাদেরও বলে হারি আমরা এটা নিয়ে তোলপাড় করছি কেন, আমরা অবাক হয়ে যাচ্ছি সেই সমস্ত মানুষদের কথা অধীরবাবু অধীর রঞ্জন চৌধুরী যিনি বলছেন যে তিনি কি জানতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর ঘনিষ্ঠ এবং আরএসএস পন্থী, আরএসএস কে ভালো বলবে, এটাই তো স্বাভাবিক, কারণ আরএসএস একটি ইজম, এই ইজমটা অসংখ্য মানুষের মনের ভিতরে আছে। যেমন যেমন অধীর রঞ্জনের ভিতর থেকে শুরু করে কংগ্রেসের বাল গঙ্গাধর তিলক থেকে আরম্ভ করে লালা লাজপত রায় থেকে জওহরলাল নেহরু থেকে বিভিন্ন জনের জল গুজরাট আমাদের প্যাটেল থেকে আরম্ভ করে সিপিএম এর বহু নেতা এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে প্রত্যেকের ভিতরেই একটা ম্যাক্সিমাম জনের ভিতরেই কিন্তু একটা আরএসএস এর ইজম আদর্শ অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ বনুবাদ আছে। আপনারা অনেকে জানেন অথবা জানেন না, 1971 সালে সিপিএম এর পলিট ব্যুরোর সেক্রেটারি পি সুন্দরাইয়া তিনি রেজিগনেশন লেটার দিয়েছিলেন, তিনি পার্টি ছেড়ে দিতে চেয়েছিলেন, বিকজ তিনি বলেছিলেন যে সিপিএম আরএসএস এর সঙ্গে যৌথভাবে কাজ করছে এবং সিপিএম এর সঙ্গে আরএসএস এর সখ্যতার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এখন ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আরএসএস এর কে ভালো বলেন তাহলে ক্ষতিটা কোথায়? তাহলে আরএসএস কি? আরএসএস কি? আরএসএস হচ্ছে এমন একটি সংগঠন যেটা 100 বছর আগে তৈরি হয়েছিল 1925 সালে, যেটা 2024 সালের মধ্যে ভারতবর্ষকে দখল করে নিয়ে ভারতের নাম পাল্টাতে চাইছে, জাতীয় পতাকা পাল্টাতে চাইছে, ভারতের সংবিধান পাল্টাতে চাইছে এবং তারা বলতে চাইছে আর্য যুগে যেভাবে মানুষ ছিল অর্থাৎ দাস যুগের শাস্তি শুরু হবে, এখানে লেখাপড়ার অধিকার থাকবে না শূদ্রদের, এবং ওরা বলতে চাইছে যে হিটলার তাদের আদর্শ, হিটলার যেভাবে হিটলার এবং মুসোলিনি যেভাবে মানুষকে হত্যা করেছিল, ফ্যাসিজম চালিয়েছিল, হিটলার যেভাবে ইহুদিদের হত্যা করেছিল সেই পদ্ধতিটাই একমাত্র পদ্ধতি এবং সেই পদ্ধতিতে দেশের শূদ্র মানুষদের, আমার ভারতবর্ষের যেমন 85% মানুষ মূল নিবাসী মানুষ, এই মানুষগুলোকে শেষ করতে হবে। আর এই ইজম, এই আরএসএস এর এই তত্ত্ব এটা সুপারহিট এবং এটা বিভিন্ন মানুষের মধ্যে রয়ে গেছে, সিপিএম তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন 2003 সালে এই আরএসএস যখন সিএ অটল বিহারী বাজপেয়ী ছিলেন আরএসএস এর অন্যতম, তিনি সিএ 2003 করার সময় মানে হিন্দু রাষ্ট্র করার সময় সেই তিনি যে আইনটা করেছিলেন সেই ভয়াবহ আইনের চেয়ারম্যান ছিলেন প্রণব মুখোপাধ্যায় এবং সেক্রেটারি ছিলেন সিপিএম এর স্বদেশ চ্যাটার্জি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর পক্ষে থাকবেন, আরএসএস এর বন্ধু হবেন, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা আপনারা হয়তো কেউ বুঝতে পারছেন না, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নানা ছলে এনপিআর চলছে। এনপিআর মানে কি? এনপিআর হচ্ছে এনআরসি রুল, আর এনআরসি মানে এনআরআইসি, ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন। পশ্চিমবঙ্গের 5 থেকে 6 কোটি মানুষ বেনাগরিক হবে, রাষ্ট্রহীন হয়ে যাবে। আপনারা মনে করে দেখুন 2018 সালে কি 19 সালে এরকম সময় হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সকালবেলা উঠেই ঘুম থেকে আপনারা টিভি খুলে দেখতেন মুখ্যমন্ত্রী বলছেন যে এনপিআর নিয়ে আপনারা ভয় পাবেন না, এনপিআর মানে জনগণনা, লোকে মিথ্যা কথা বলছে। এই আমি হরিদাস পাল মানিক ফকির এবং বেশ কিছু মানুষ সেই সময় চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আপনি মিথ্যা কথা বলছেন, এনপিআর হচ্ছে এনআরসির ফার্স্ট স্টেপ অর্থাৎ এনআরসির রুল, সিএ 2003-এর 14-এর ক, ঠিক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেটা স্বীকার করে যেই এনপিআর এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ল এনপিআর আন্দোলন। কিন্তু আজ আপনাদের কিভাবে মুরগি করেছে আরএসএস এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনারা একবার ভাবুন। 2018 সময় যখন এনপিআর হবে শুনে এত বড় আন্দোলন হলো, আর আজ যখন আপনার বাড়িতে 6B ফর্ম নিয়ে চলে যাচ্ছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য, বা বিভিন্ন এসসি ওবিসি মাইনরিটি সার্টিফিকেটের ফর্ম দিচ্ছে 11 নম্বর পয়েন্টটা এনআরসির পয়েন্ট ইত্যাদি, যখন আপনি উদ্বাস্তুরা পাট্টা জমি নিতে যাচ্ছে, কিংবা কেউ মারা যাচ্ছে, যখন যে পোর্টালে তার নামটা ঢোকাচ্ছে সেই পোর্টালটার সঙ্গে আধার কার্ড লিঙ্ক হচ্ছে, সেটা এনআরসির পোর্টাল, এই যে করছে এইগুলো মানুষ কিন্তু নীরব, মানুষ কিন্তু পাথর হয়ে কোনো আন্দোলন করছে না, মানুষ আমাদেরকে ভুল বুঝছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কৌশল করে একটা চাল চেলেছেন, এই চালটা মুখ্যমন্ত্রী শিখেছেন ব্রাহ্মণ্যবাদ দ্বারা, এই চালটা মুখ্যমন্ত্রী শিখেছেন আরএসএস দ্বারা, এই চালটা মুখ্যমন্ত্রী শিখেছেন মোহন ভগবতের কাছ থেকে, গোলওয়ালকারের কাছ থেকে, সাভারকারের কাছ থেকে। কারণ মুখ্যমন্ত্রী মিথ্যা করে বলেছেন ভোটার কার্ড থাকলেই নাগরিক, আসলে কথাটা হলো নাগরিকদের ভোটার কার্ড থাকবে, তাই যাদের ভোটার কার্ড আছে তারা সবাই ভাবছে আমরা নাগরিক, আর যদি নাগরিক হই তাহলে আমরা আন্দোলন করবো কেন। আবার মুখ্যমন্ত্রী বলছেন উদ্বাস্তুরা নাগরিক, এরকম আইন ভারতবর্ষে নেই, তাই মুখ্যমন্ত্রী কৌশল করে বাংলায় ভয়াবহ দিন আনতে চলেছে এবং বাংলায় সাংঘাতিক অবস্থা হয়ে যাবে, কোটি কোটি মানুষ বেনাগরিক হয়ে যাবেন। আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকতে আরএসএস বিজেপির বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবে না, এটাই আইন। ঠিক যেভাবে 2003 সালে অপারেশন গ্রিনহান করার সময় পশ্চিমবঙ্গ সরকার, সিপিএম সরকার সেই সময়কার সরকারকে সাহায্য করতে বাধ্য হয়েছিল, এটাই আইন। ঠিক একই টাইমে যখন পশ্চিমবঙ্গে অপারেশন গ্রিনহান্টের মানে রাষ্ট্রের ভূমিকা পালন করছে সিপিএম, ঠিক সেম টাইমে অন্ধ্রপ্রদেশে এবং পস্কো আন্দোলনে উড়িষ্যাতে সিপিএম কিন্তু জনগণের সঙ্গে এই এসিজেডের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রের ভূমিকা তৃণমূল, সুতরাং তৃণমূল এনআরসি এনপিআরসি এর বিরুদ্ধে লড়াই করতে পারবে না, লড়াই করতে হবে পার্টি টাটির সমস্ত কিছু, পার্টির কাজ পার্টি করুক, চোর ধরো জেল ভরো করুক, তাতে কোনো আপত্তি নেই, তার পাশে সমস্ত বিরোধীদের এক হয়ে অজিত থেকে শুরু করে মোহাম্মদ সেলিম থেকে বিকাশ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল গণসংগঠনগুলো এক হয়ে বাংলা এবং বাঙালিকে রক্ষা করার চেষ্টা করতে হবে। যদি খুব তাড়াতাড়ি সিপিএম এটা করতে না পারে তাহলে বুঝবো তারা মমতা ব্যানার্জির থেকে অনেক বেশি ব্রাহ্মণ্যবাদী, এবং ব্রাহ্মণ্যবাদ তাদেরকে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে এবং বাংলার অবস্থা ভয়াবহ।